অবশ্যই আপনি থাম্বনেইল দেখেই ক্লিক করেছেন, অর্থাৎ জৈন জীবনে আপনার কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ সেক্সুয়াল লাইফ নিয়ে আপনি খুবই হতাশা, অথবা আপনি বিয়ে করেছেন অথবা বিয়ে করেন না, আপনি সেক্স লাইফে খুবই সমস্যা রয়েছে, তাই আপনি ভিডিওটি প্লে করেছেন। তো অবশ্যই আপনি ভালো একটি ভিডিওতে প্লে করছেন। সেক্স লাইফে যারা খুবই হতাশ এবং আর সেক্স লাইফের সকল সমস্যাগুলো দূর করতে চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, আশা করি তাহলে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, পুরুষেরা দেখবেন যদি তারা ঠিকঠাক মতো সেক্স করতে না পারে তাহলে তার মন ভালো থাকে না, তার শরীর সবসময় একরকম দুর্বল অনুভব করে এবং নিজেকে নিজে অনেক ছোট মনে করে। তো আপনার হয়তো বিয়ে হয়ে গেছে, তো আপনি আপনার বউ বা পার্টনারকে একদমই খুশি করতে পারছেন না, তো এর জন্য আপনি কি করবেন? তো বাজারে গিয়ে হাবিজাবি প্রোডাক্ট বা ওয়ান টাইম ওষুধ নিচ্ছেন কিন্তু ভালো কোনো ফলাফল পাচ্ছেন না। তো আজকের এই মেডিসিনটি আপনার জন্য এবং পুরো ভিডিওটি দেখতে থাকেন। প্রথমে বলে নিচ্ছি এই ওষুধটি সেক্সের একটি উত্তম ওষুধ। বন্ধুরা, এই ইডিস্টা 5 মিলিগ্রাম ওষুধটি একটি নাম করা ওষুধ, কারণ প্রচুর সেক্সের রোগীরা এই ওষুধটি নিয়ম মতো সেবন করে তারা তাদের সমস্যা সলভ করে ফেলেছে। তো এটি সেক্সুয়ালি কী কী কাজ করে থাকে তা আজকে আমরা জানব। পুরুষের একটা কমন সমস্যা দেখা যাচ্ছে যে পুরুষ বেশি সময় সহবাস করতে পারছে না, তার স্ত্রীর কাছে যখন সে মেলামেশা করতে যায় তার বীর্য তাড়াতাড়ি আউট হয়ে যায়, আর তাড়াতাড়ি যখন বীর্য আউট হয়ে যায় তার একটু মন ছোট হয়ে যায় এবং তার স্ত্রী অখুশি থাকে। সেই অখুশি থাকার কারণে দেখা গেছে দুজনের মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকে, সংসার জীবনে খুব অশান্তি হয়ে যায় এই সেক্সুয়ালি সমস্যার কারণে। আর এই সমস্যাকে আপনি ছোটোখাটো মনে করবেন না, কারণ আপনার যেমন সেক্স করতে ভালো লাগে তেমনি আপনার স্ত্রী এরও ভালো লাগে, কিন্তু আপনি যখন সেক্স করতে যান তখন আপনার অল্প সময় ফিল হওয়ার পরেই আপনি উঠে চলে যান, তখন আপনার স্ত্রী এর মন খারাপ হয়ে যায়। তো আপনার যদি টাইমিং একদমই কমে গেছে তাহলে আপনি এই ইডিস্টা 5 মিলিগ্রাম ওষুধটি গ্রহণ করলে আপনার এই সমস্যা একদমই সেরে যাবে এবং আপনার টাইমিং একদমই বেড়ে যাবে, যেখানে আপনি 2-1 মিনিট করতে পারতেন, যদি আগে আপনি 2-4 মিনিট সহবাস করতে পারতেন এখন আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট পর্যন্ত সহবাস করলেও আপনার পেনিস সহজে বের হবে না, এতে আপনার স্ত্রী কেঁদে ফেলবে এবং বীর্য বের হতে চাইবে না। তো বন্ধুরা, এই ওষুধটি আরও কাজ করে থাকে, অর্থাৎ এই ইডিস্টা 5 মিলিগ্রাম ওষুধটি আরও কাজ করে থাকে যে সকল পুরুষের পেনিস একদমই খাড়া হতে চায় না, পেনিস নরম নুয়ে থাকে, পেনিস শক্তই হচ্ছে না, শত চেষ্টা করার পরও আবার দেখা গেছে কারো যদি কষ্ট করেও দাঁড়ও করায় তা আবার 1-2 মিনিটের মধ্যে নরম হয়ে যায়, স্ত্রীর সাথে সহবাস করতে পারছে না, স্ত্রীকে খুশি করতে পারছে না, শুধুমাত্র একটাই কারণ, আর কারণটা হচ্ছে যে পেনিসে ভালোভাবে শক্ত হচ্ছে না। আর পেনিস যদি শক্তই না হয় তাহলে আপনি শত চেষ্টা করেও আপনার স্ত্রীর যোনিপথে অর্থাৎ গোপন অঙ্গে পেনিস ঢুকাতে পারবেনই না। আর আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে এই ইডিস্টা 5 মিলিগ্রাম মেডিসিনটি সেবন করলে আপনার পেনিস লোহার রডের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সহবাস করতে পারবেন, তারপরও বীর্য আউট হবে না। আর বন্ধুরা, আপনাদেরকে মাঝে মধ্যে এই সামান্য একটু করে বলে রাখতেছি, যারাই ভিডিও দেখতেছেন প্লিজ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি যারা সাবস্ক্রাইব করেন করে ফেলবেন এবং আপনার পেনিসও দুর্বল হবে না। আর আপনার পেনিস কেন দুর্বল হবে না জানেন? কারণ এই ওষুধটি সেবনে আপনার পেনিস যে মাসেল রয়েছে, মাসেল বলতে আপনার পেনিসের যে মাংস রয়েছে তাকে টাইট করে ফেলে এবং ওষুধটি সেবনে পেনিসের নতুন জীবন দিয়ে থাকে। এবং এই ওষুধটি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে, তা হলো আপনার পেনিসের নার্ভগুলো যদি কামজোর হয়ে যায়, অর্থাৎ যদি আপনার পেনিসের রগগুলো যদি খুবই দুর্বল হয়ে যায় তাহলে আপনার পেনিস দাঁড়াবে না, আর এই ওষুধটি গ্রহণে আপনার পেনিসের নার্ভ অর্থাৎ রগগুলো ভালোভাবে সচল থাকবে এবং পেনিস ঘোড়ার মতো শক্ত থাকবে লম্বা সময় ধরে। তো বন্ধুরা, এই ওষুধটি সেবনে প্রথমত আপনার পেনিস শক্ত হবে এবং দ্বিতীয়ত আপনার টাইমিং অনেকটা বাড়িয়ে দিবে, আর যাদের বীর্যের সমস্যা রয়েছে তারাও এই ওষুধটি সেবন করলে খুব তাড়াতাড়ি উন্নত হবে। তো বন্ধুরা, এটি সেবনের নিয়ম জেনে নেওয়া যাক। এটি এই ইডিস্টা 5 মিলিগ্রাম মেডিসিনটি মূলত আপনি সহবাস করার 1 ঘন্টা পূর্বে ভরা পেটে সেবন করবেন এবং এটি গ্রহণের সময় একটু সমস্যা বলতে সমস্যা হতে পারে, যেটি হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ আপনি এটির সাথে সেবন করে নেবেন, অর্থাৎ এটি সেবন করার আগে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে নেবেন, আর এই ওষুধটি ঘুমানোর আবারও বলতেছি 1 ঘন্টা পূর্বে সেবন করবেন। তো এটির কিছু সাইড এফেক্ট রয়েছে,
এটি যেমন মাথা ঘোরা, ঝিমঝিম, অর্থাৎ একটু ক্লান্তি ভাব হতে পারে। এই ক্লান্তি ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আবার আপনি এই ওষুধটির সাথে গরম দুধ দিয়ে যদি এই ওষুধটি সেবন করেন তাহলে এই সমস্যা হবে না আশা করি। তো এই ইডিসটা 5 মিলিগ্রাম মেডিসিনটির বাজারমূল্য হচ্ছে এক পিস ওষুধের 18 টাকা। এক পিস ওষুধের বাজারমূল্য হচ্ছে 18 টাকা। তো ইডিসটা 5 মিলিগ্রাম মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোন মেডিসিন অথবা কোন ওষুধ সম্পর্কে অথবা কোন সমস্যা সম্পর্কে ভিডিও করব তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, চেষ্টা করবো আপনার ওই সমস্যা সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।